সালকুম রহমাতুল্লাহ সকালে উনিশবার বিসমিল্লাহ পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন বিসমিল্লাহ রহমানুর রহিম এটি এমন একটি বাক্য যেটি পড়তে না কোনো কষ্ট হয় না কোনো মেহনত করতে হয় না তেমন সময় ব্যয় হয় কিন্তু এর ক্রিয়া ও বরকত এত বেশি যে দুনিয়া ও আখেরাতের অনেক উপকার এর দ্বারা লাভ হয় হাদিসে আছে গুরুত্বপূর্ণ যে কাজটি বিসমিল্লাহ রহমান রহিম দ্বারা শুরু না করা হয় সেটা অসম্পূর্ণ রয়ে যায় মানে সোয়াব ও বরকতের দিক থেকে সেই কাজটা পরিপূর্ণ হয় না বিসমিল্লাহ রহমান রহিম সম্পর্কে হাদিস বিশারদ আলেমগণ বিস্তারিত আলোচনা করেছেন অনেক ফজিলত বর্ণনা করেছেন হজরত জাবির রাজি আল্লাহ বর্ণিত আছে যখন বিসমিল্লাহ রহমান রহিম নাজিল হয় তখন আকাশের মেঘমালা পূর্ব দিকে সরে যায় বাতাস থেমে যায় নদী প্রশান্ত হয়ে যায় বাক্যটি আল্লাহর কসম খেয়ে বলে যার উপর আমার এই নামটি উচ্চারণ করা হবে তাতে বরকত না হয়ে পারবে না সুবাহান আল্লাহ হজরত আনাস রাজি আল্লাহ তালু বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর মর যাদার খাতিরে বিসমিল্লাহ রহমান রহিমকে সুন্দর হস্তক্ষরে লিখবে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি গুরুত্ব সহকারে বিসমিল্লাহ রহমান রহিম এই দোয়াটি এই বাক্যটি এই আয়াতটি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করবেন বিসমিল্লাহ রহমানের রহিম এটির অর্থ হলো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যে ব্যক্তি প্রতিদিন সকালে উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়বে আল্লাহ তাকে জাহান নামের উনিশ প্রকার আজাব এবং আজাবের উনিশ জন ফেরিস্তা থেকে মুক্তি দান করবেন আল্লাহ উল্লেখ্য দুযুগের উনিশটি দরজায় উনিশ জন প্রহরী ফেরিস্তা রয়েছে এবং বিস্মিল্লাহ রহমান রহিম এর মধ্যে উনিশটি হরফ রয়েছে একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলে ছিয়াত্তর হাজার নিকি হয় সেয়াত্তর হাজার গুনাহ মাফ হয় ও ছিয়াত্তর হাজার মর্যাদা বৃদ্ধি হয় বিশমিল্লাহীর রহমানের রহিম এটি এমনই বরকত এবং ফজিলত পূরণ একটি আমল কোন ব্যক্তি যদি এ আমলটি নিয়মিতভাবে করে আল্লাফা করাব বোলা আন আমিন তাকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করবেন আমিরুল মিন হজরত আবু বোকর সিদ্দিকরা জি আল্লাহতার নুতে বর্ণিত পেয়ারা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এরশাদ ফরমাইছেন যে ব্যক্তি বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করে আল্লাহ তালা তাহার জন্য দশ হাজার নিকি লিখিয়া দেন দশ হাজার গুনা মার্জনা করিয়া দেন এবং তাহাকে দশ হাজার উচ্চ মর্যাদা প্রদান করেন আল্লাহ হজরত উসমান রাজিউল্লাহ বর্ণিত যে ব্যক্তি তাহার জীবনে একবার বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করে তাহার এক বিন্দু গুনাহ বাকি থাকে না তাই বিস্মিল্লাহ অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিল্পূর্ণ একটি আমল আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উজু ইস্তেঞ্জা সম্পূর্ণ করার পরে ফজরের নামাজের পরে অথবা আগে গুরুত্ব সহকারে আমরা বিস্মিল্লাহ রহমান রহিম এই বাক্যটি পাঠ করব হজরত আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন উস্তাদ যখন বাচ্চাকে বলে পড়ো বিসমিল্লাহ রহমান তারপর বাচ্চা তা পাঠ করে তখন আল্লাহ সেই বাচ্চা শিক্ষক ও তার পিতামাতার জন্য জাহান নাম থেকে মুক্তি লিখে দেন সুবাহান আল্লাহ এত বরকতপূর্ণ একটি আমল আমরা নিজেরা বিসমিল্লাহ পাঠ করব আমাদের সন্তানদেরকে বিশবিল্লাস শিক্ষা দেব আমলের জন্য আমরা উদ্বুদ্ধ করব যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই বাক্যটি সর্বদাই পাঠ করবে আল্লাহ তালা অবশ্যই তাতে বরকত প্রদান করবেন আল্লাহ তালা অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে এই বাক্যটি পাঠ করার আমল করার তৌফিক দান করুক